ওয়েলকাম টু ফার্মা বেঙ্গলি আমি উৎপল রয় আজকে আবারও একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিওটি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ফার্মাসিস্ট পদের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সের ভিডিও তো প্রথমে বলে রাখি যে কে যে ইন্টারভিউটা হয়েছিল সেটা কিভাবে হয়েছিল মানে সেখানকার কালচারটা কেমন ছিল কিভাবে ডেকেছিল কে ওরা প্রথমে একটা ইন্টারভিউ লিস্ট দিয়ে দেয় পার ডে জন করে ইন্টারভিউ নেওয়া হয় ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফ মিলিয়ে টোটাল কুড়ি জন করে ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউটা একটা বোর্ড গঠন করে হয়েছিল সেই বোর্ডে টোটাল চারজন মেম্বার ছিলেন এবং এইচারবির যে ইন্টারভিউ সেটার থেকে যথেষ্ট ভালো কালচার এবং যথেষ্ট সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়েতে ইন্টারভিউটা হয়েছিল তো এবার আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব তো প্রথমে আমি রুমে এন্টার করি রুমে এন্টার করার পরে ওরা আমাকে ইন্ট্রোডাকশান জিজ্ঞেস করে তো সব সময় যে ইন্ট্রোডাকশান একদম সিম্পল হয়েতে যে তোমার সম্বন্ধে বলো এইভাবে জিজ্ঞেস করবে সেটা নয় আমাকে ফার্স্টে জিজ্ঞেস করে তোমার নাম কোন স্কুল থেকে পাস আউট হ্যাঁ ডিপ্লোমা কোথা থেকে করেছো ফার্ম কোথা থেকে করেছো এরকমভাবে জিজ্ঞেস করে মানে ওরা ভেঙে ভেঙে জিজ্ঞেস করে তারপরে বলে বাড়ি কোথায় মানে ওরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করে তো সেইগুলো বলার পর মানে ইন্ট্রোডাকশান নেওয়ার পর আমাকে ফার্স্ট কোশ্চেন এটাই করেন যে হোয়াট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি বায়ো অ্যাভেলেবিলিটির অ্যান্সার দেওয়ার পরে নেক্সট কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ড্রাগ ক্লিয়ারেন্স এটা বলার পরে জিজ্ঞেস করে যে এডিএমই যে ওয়ার্ডটা আছে এটা মিনিংটা কী তো এটা এক্সপ্লেন করি মেনলি এটা ফুল ফর্ম দিয়ে স্টার্ট করতে হবে যে এডিএম ফুল ফর্মটা ফার্স্টে বলতে হবে তারপরে এক্সপ্লেন করতে হবে তারপরে আমাকে জিজ্ঞেস করা হয় ইউস অ্যান্ড ডোজ অফ প্যারাসিটামল আর একটা কথা জিজ্ঞেস করা হয় যে হাউ মেনি টাইমস ইন আ ডে ইউ ক্যান টেক প্যারাসিটামল তারপরে কোশ্চেন করা হয় এটা আমি বুঝতে পারি যে উনি একজন ফার্মাসিস্ট ছিলেন উনি জিজ্ঞেস করেন যে বিডির ফুল ফর্ম কী এবং পরপর পরপর জিজ্ঞেস করেন বিডি পিসি স্ট্যাট এসওএস টিআইডি এই কটার ফুল ফর্ম মানে ল্যাটিন ওয়ার্ডে ফুল ফর্ম অ্যান্ড দেয়ার ইংলিশ মিনিং মানে তাদের মিনিংটা কী এবং তাদের ফর্ম সব কটাই জিজ্ঞেস করেন এইগুলো বলার পরে আমাকে উনি জিজ্ঞেস করেন পার্টস অফ প্রেসক্রিপশান থেকে স্ক্রিপশন কী আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেন যে প্রেসক্রিপশানের যেই পার্টে ড্রাগের নাম লেখা থাকে সেই পার্টটাকে কি বলা হয় সেই পার্টটার নামটা কি। তো এগুলো বলার পরে আমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে মনে করো যে তুমি ফার্মাসিস্টের জব পেয়েছ তো তোমার সকাল থেকে বিকেল পর্যন্ত মানে ফার্মাসিটা ওপেন করা থেকে ফার্মাসিটা ক্লোজ করা পর্যন্ত তোমার কি কি অ্যাক্টিভিটি তোমার কী কী কাজ ওখানে ওটার ভেতরে প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সপ্লেন করো তো আমি আমার মতো করে ওটা এক্সপ্লেন করি যে আমি ফার্স্টে এন্টার করব এন্টার করে কি কী করবো ভেতরে আমার কি কী কাজ অ্যান্ড আলটিমেটলি আমি ওখানে যখন শপটা ক্লোজ করে দেব বা ফার্মাসিটা ক্লোজ করে দেব তখন সেটার তখন আমাকে কি করতে হবে সেইগুলো আমি বলি দিন জিজ্ঞেস করে যে রোল অফ ফার্মাসিস্ট ইন কেএমসি তো কেএমসিতে ফার্মাসিস্টটা মেনলি কী কাজ মেনলি কী কী কাজ করে তারপরে আরেকটা কোয়েশ্চেন করা হয় যে যখন তুমি একটা প্রেসক্রিপশান ডিসপেন্স করবে তখন তুমি প্রেসক্রিপশানের কি কি দেখবে মেনলি কোন কোন পার্টগুলো দেখবে তো মেনলি ওরা জানতে চাইছিল যে প্রেসক্রিপশানটা ভ্যালিড কি না সেটা কিভাবে বুঝবো তারপর আরেকজন স্যার ছিলেন উনি জিজ্ঞেস করেন যে আচ্ছা ন্যাশনাল হেলথ মিশন যেটা মানে এনএইচএম সেটা কবে আনা হয় ন্যাশনাল হেলথ মিশনটা কত সালে শুরু হয় এবং ন্যাশনাল হেলথ মিশন থেকে তারপরে আমাকে কিছু কোশ্চেন ধরে এনএইচ এর সেন্টারগুলো কোথায় কোথায় হয় এনইউএইচএম এর সেন্টার কোথায় কোথায় হয় এই সব সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন এবং এনআরএইচএম এবং এনইউএইচএম এর ফাংশনস গুলো জিজ্ঞেস করেন তারপরে উনি আরেকটা কোশ্চেন করেন যেটা একদমই মানে ধারণার বাইরে ছিল যে আশা কর্মী বলে যে আশাকর্মী বলে একটা জিনিস হয় তুমি শুনেছ আমি বলেছি হ্যাঁ বলছে বলো তো আশা কর্মীর ফাংশান কী কী তো আশাকর্মীর যেটা ফাংশান হয় সবাই জানে এগুলো বলার পরে বললো বলো তো আশাকর্মীর ফুল ফর্ম কী আশা যে ওয়ার্ডটা সেটার ফুল ফর্ম কী দেন আমাকে বলা হয় ঠিক আছে আসো এটাই ছিল আমার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এই ইন্টারভিউটা দেওয়ার পরে আমি বুঝতে পারি যে কিছু কিছু জেনারেল নলেজ মেডিকেলের ওপর বেশ করে যেসব জেনারেল নলেজগুলো হয় সেইগুলো আমাদেরকে পড়তে হবে মানে মেডিকেলের কোন কোন মিশন কোন কোন হেলথ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় কত সালে ওটা চালু করা হয় কে চালু করেন হ্যাঁ এইগুলো জানতে হবে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো নিয়ে আসার মেন কারণ হচ্ছে যারা এখনও কোনো ইন্টারভিউ ফেস করেনি তারা অন্তত ইন্টারভিউয়ের বেসিক ধারণাটা পাবে এবং কিভাবে ইন্টারভিউটা দিতে হবে কি কি কোশ্চেন করতে পারে সেই সব ধারণাগুলো পাবে সেই কারণে আমার মনে হয় যে এরকম ধরনের ভিডিও করা উচিত তো আমি সেটা ভেবেই আমার যতগুলো ইন্টারভিউ আমি দিয়েছি এবং আমার বন্ধুদের কাছ থেকে যেসব ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি শুনেছি সেগুলো আলাদা আলাদাভাবে ভিডিও each channel is as well.